ফের অবাধে চলছে মাফিয়ারাজ মূলত মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী জেলা দিয়ে প্রকাশ্যে চলছে ওভারলোড বালি পাথর সিমেন্ট বোঝাই লরি যদিও অবাদ বলাটা ভুল হবে কারণ পদে পদে রয়েছে পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ বলা বাহুল্য যেখানে শুধু পুলিশই নয় বিভিন্ন জায়গায় মস্তান দিয়েও তোলা আদায়ের অভিযোগ উঠেছে বকলমে শাসক দলের নেতাদের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ যেখানে ওভারলোড গাড়ি চলাচলের কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা সহ ব্রিজ আর এই রাস্তা ও ব্রিজের বেহাল অবস্থার কারণে পদে পদে ঘটছে দুর্ঘটনা দুর্ঘটনার শিকার হচ্ছে জনসাধারণ এক কথায় এসবের জন্য দায়ী প্রশাসন এমনটা বলছে সাধারণ মানুষজন চলুন শুনি তারা কি বলছে সময় সময় জাম ধরে যাচ্ছে গাড়ি বন্ধ থাকছে এই গাড়িগুলো বন্ধ করা হয় না কেন প্রশাসন কোনো ব্যবস্থা নেওয়া না 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 প্রশাসন তো চালাচ্ছে এখানকার মালিক হলো মূল হলো নেতাগুলো আর প্রশাসন কেউ নয় এই গাড়িগুলো চালানোর জন্য কি পয়সা নেওয়া হয় হ্যাঁ কীরকম টাকা নেওয়া হয় আপনি কি জানেন আমরা জানি একশো দুশো যে যাকে যেরকম পায় তাকে সেরকম চালায় চান আপনারা এই এলাকার মানুষ হিসেবে কি চান কি হলে ভালো হয় শোনেন এ পয়সা তোলা বন্ধ করতে হবে রাস্তা ভালো করতে হবে যতজন মাল চলবে সেই রকম আমরা রাস্তা চাই আমার নাম হলো শামসুল খা আপনার এটা তেইশ টনের রাস্তা আপনার সত্তর টন ষাট টন মাল যাচ্ছে কি মাল এই সবই পাথর চিপস সবই চিপসেরই লরি অন্য কিছু লরি নাই সবই চিপসের লরি এই কারণে কি রাস্তা খারাপ এই কারণে রাস্তা খারাপ আর কন্ট্রাক্টর হলো ধরেন যে কন্ট্রাক্টর আসছে দেশের কিছু বলে না আজকে ঠিক করে গেল কালকে ধরেন কি সব উঠতে লেগে গেল দেশের লোকটা কিছু বলে না আমরা কি বলবো জানা রাজ্য সড়ক বা জাতীয় সড়কে মালবাহী গাড়ি প্রতি তিরিশ থেকে চল্লিশ টন মাল পরিবহনের অনুমতি থাকলেও ওভারলোডের গাড়ি নিয়ে যাচ্ছে সত্তর থেকে আশি টন মাল যার বিনিময়ে পথ চলতে প্রত্যেক থানার পুলিশ ও বিভিন্ন জায়গায় মস্তানদের দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা এই মুহূর্তে মালদা বিহার বীরভূম ও নদীয়া বেষ্টিত মুর্শিদাবাদ জেলার একদিকে বিহারের পাঁকুড় বীরভূমের বেঙ্গল পাহাড় থেকে আসছে পাথর ও সিমেন্ট অন্যদিকে ঝাড়খণ্ড থেকে আসছে কয়লা ও মাটি বোঝাই ওভারলোড লরি সর্বত্র একই ছবি সব মিলিয়ে জেলার বিভিন্ন রাজ্য সড়ক জাতীয় সড়কে রাত দিন বেরিয়ে চলেছে ওভারলোড গাড়ির দৌরাত্ম যার কারণে চোখের সামনে অবিরত দুর্ঘটনা প্রতি পদক্ষেপে যানজট ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্ত ব্রিজ আজ সত্যিই ক্ষতিগ্রস্ত এক কথায় প্রতি মুহূর্তে দুরবস্থার শিকার হচ্ছে গাড়ি চালক থেকে সাধারণ মানুষজন অভিযোগের পাহাড় জমছে প্রতিটি দপ্তরের ওপরে শুধু নির্বিকার অবহেলা আর গাফিলতেই বলাই ভুল তোলা বাজিতে ব্যস্ত হয়ে পড়েছে প্রশাসন আমরা নয় এমনটাই অভিযোগ করছে গাড়ি চালকরা চলুন শুনি বলছি আন্দোলন কে আনতে বল তোকে পয়সা নেয় পয়সা দিয়ে যা তুই আন্দোলন মাল নিয়ে কি অবালো নিয়ে যাবে শুধু পয়সা দে পয়সা না দিলে সার্জেন কে দেব পুলিশ বলছে হ্যাঁ পয়সার জন্য বুঝে তুই আনবি না আনবি তুই আন্দালো না আনা দুশো টাকা লাগবে পাঁচশো লাগবে হাজার লাগবে আর নালে এম ভিআইকে দিব সাত জনকে দিব কোন কোন থানা পয়সা নেয় সব থানাতে মানে পশ্চিম বাংলাতে যতগুলি থানা আছে সব পয়সা নিচ্ছে কত করে নেয় একটা জায়গাতে এক একটা গাড়িতে গাড়ি ধরলে আপনার মোটামুটি কাউকে পাঁচ হাজার লাগে কাউ দশ হাজার লাগে কাউকে বারো হাজারের টাকা নেয় ওরা কোনো রাস্তার মধ্যে একশো টাকা নেবে না ওরা পাঁচশো হাজার দু হাজার তিন হাজার গাড়ি ধরলেই আর এই রকম থানা আছে দুশো তিনশো আর এইরকম থানা আছে গাড়ি ধরলেই পার্কিংয়ে রেখে দিবে তাদের মানে দশটা গাড়ি দিলো মমতাকে আর দশটা গাড়ি খেলো পুলিশে এক টিপে এই তোলা কত টাকা দিতে হয় আপনাকে এক ট্রিপে আপনার মোটামুটি ড্রাইভারকে আমরা খরচা দেই সাত হাজার টাকা আর পুলিশে খরচা করতে করতে যাই চার হাজার টাকা কি চাইছেন ওভারলোড বন্ধ হোক না হ্যাঁ ওভারলোড বন্ধ হোক আপনার কি গাড়ি না আপনি গাড়ি চালো আমি গাড়ি আমার গাড়ি আমার গাড়ি নিজস্ব গাড়ি গাড়ি মালিক আপনি হ্যাঁ কি নাম আপনার আমার নাম গিয়াসউদ্দিন শেখ বেঙ্গল পাহাড় বেঙ্গল পাহাড় থেকে এ কত টন মাল আছে এতে মাল বেশি তো নাই 35 টন 30 টন মত ওভারলোড চলছে তো ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম ওভারলোড চলছে এই ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এর শাসন ব্যবস্থা কি করে নেবে কেন সব তো পয়সা খেচ্ছে আর নিয়ে যাচ্ছে কত জায়গায় পয়সা দিতে হয় সব বহুত জায়গায় পয়সা লাগে কোন কোন জায়গা দাও প্রতি থানা পালা পয়সা খাচ্ছে প্রতি থানা দিলে গাড়ি গাড়ি কিছু কত করে নাই 200 টাকা গাড়ি কিছু প্রতি জায়গাতে হ্যাঁ প্রতি জায়গাতে সব থানার পুলিশরাই টাকা তোলে হ্যাঁ থানার পুলিশরাই টাকা তোলে রাতের বেলা বেশি রাত অন্ধকার হলে রাস্তায় বেরিয়ার লাগে টাকা তোলে এই রাস্তায় কত গাড়ি চলে ও লাখ লাখ গাড়ি চলে ওভারলোড গাড়ি লাখ লাখ গাড়ি চলছে ওভারলোড কি কি চলে এই রাস্তায় সবকিছুই চলে পাথর বালি পাথর সব কিছুই কি নাম আপনার নাম গাড়ি যাবে কোথায় অন্যদিকে রাস্তা মেরামত ও ব্রিজ মেরামত কাজ করা হলেও তা দীর্ঘস্থায়ী হয় না বিশেষ করে এই ওভারলোড গাড়ি চলাচলের কারণে বেআইনি এই কারবার রুখতে মূলত পুলিশের ব্যর্থতাকে তুলে ধরে দায়ে আড়াতে চাইছে ব্লক প্রশাসনের নেতৃত্ব আমরা কথা বলেছিলাম মুর্শিদাবাদের সুতি শুনেনি বিষয়টা করেছে এবং কাজ শুরু হয়েছে রাজগ্রামের এন্ড থেকে ভৌতালিয়া অঞ্চলে রাজগ্রামের এন্ড থেকে কাজ শুরু হয়েছে এবং ওই দিক থেকে কাজটা চলছে আর কি তা যেটা হচ্ছে খারাপ আগে থেকেই ছিল রাস্তাটা এর মূল কারণ হচ্ছে ভারী যান চলাচল এবং সেটা কোনো কোনো গাড়ি তিরিশ টন চল্লিশ টন পঞ্চাশ টন পর্যন্ত বালি পাথর এগুলো নিয়ে আসছে এটাও একটা বিষয় তারপর এখানকার যে সয়েল রয়েছে রাস্তার সয়েল সেটা অনেকটা রাস্তার উপযোগী নয় বলেও রাস্তা তাড়াতাড়ি খারাপ হয়েছে এবছরে প্রায় চুয়ান্ন কোটি টাকা বরাদ্দ হয়েছে রাস্তার জন্য এবং কাজটা পিডব্লিউডির তত্ত্বাবধানেই চলছে আশা করি এটা আগামী বর্ষার আগেই কমপ্লিট হয়ে যাবে তখন এই সমস্যাটা থাকবে না দেখুন এটা তো আমরা সঠিক বলতে পারব না এই ব্যাপারে পিডব্লিউ রোডসের তারা যদি কিছু করতে পারে আমাদের কাছে সেরকম কোনো নির্দেশিকা নেই বন্ধ করার জন্য সর্বোপরি পুলিশ রয়েছে তারা নোভাল রোডের যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেটা তারা প্রয়োগ করে কিছুটা কন্ট্রোল করলে করতে পারে আর কি সেটাও করা হচ্ছে না সেটা আমি সঠিক বলতে পারবো না পুলিশ সেটা বলতে পারবে তারা কতটা করছে